রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান পরিষেবা নিয়ে মানুষকে অবগত করা এবং তাদের হাতে সেই সব সুবিধে তুলে দিতে উপহার সপ্তাহ পালন কাদির যশোহরি আনুখা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। কান্দির যশোহরি আনুখা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উপহার সপ্তাহ পালন হলো সাড়ম্বরের সাথে। দোহালিয়া বাইপাস সংলগ্ন বটতলা মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সদ্য তৃণমূলে যোগদানকারী অপূর্ব সরকার, বিডিও সুরজিৎ রায় সহ পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। গ্রামবাসীদের সহায়তায় বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয় এদিন। উপকৃত হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন জেলায় জেলায় এসে তার নেতৃত্বে সরকার বিভিন্ন মানুষের সামাজিক একদিকে সামাজিক পরিষেবা, আরেকদিকে পরিকাঠামোগত উন্নয়ন, সেই কাজ ত্বরান্বিত করার জন্য তিনি যেমন জেলায় জেলায় ঘুরছেন, তার নির্দেশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানকার ডিএম সাহেব, এসডিও সাহেব, বিডিও সাহেবদের নেতৃত্বে আমরাও বিভিন্ন পঞ্চায়েতগুলোতে যে পরিষেবা মানুষকে প্রদান করা হয় সেই পরিষেবাগুলোকে মানুষকে আর পঞ্চায়েত, বিডিও অফিস, এসডিও অফিস না গিয়ে গ্রামের মধ্যে পঞ্চায়েতে এসে কাউকে শিডিউল কাস্ট সার্টিফিকেট, কাউকে ওবিসি সার্টিফিকেট, কোনো ক্লাবকে ফুটবল, কোনো দুস্থ মহিলাকে হরলিক্স, কোনো গর্ভবতী মহিলাকে হরলিক্সের প্যাকেট, এখানকার ক্লাবগুলোর উন্নয়নের জন্য ফুটবল, কোথাও পড়াশোনার জন্য মাদ্রাসার ছেলে মেয়েদেরকে খাতা পেন। জেলাশাসকের নির্দেশে মুর্শিদাবাদ জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে উপহার সপ্তাহ পালন করা হচ্ছে। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা মানুষের সামনে তুলে ধরতেই এই কর্মসূচি। বিগত 5 বছরের সরকারি উন্নয়নমূলক কাজ তুলে ধরা হয় মানুষের সামনে। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মশারি এবং প্রসূতি মহিলাদের পুষ্টিকর খাবার, পড়ুয়াদের বিভিন্ন সামগ্রীও প্রদান করা হয়, জানালেন বিডিও। আজকে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা উপহার সপ্তাহ সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে পালন করছি। আমাদের মূল লক্ষ্য হলো যে আমাদের রাজ্য সরকারের অনুপ্রেরণায় তথা যে সমস্ত স্কিমগুলো আমাদের রয়েছে, যে যে পরিষেবা আমরা বিগত 5 বছর ধরে বিভিন্ন অঞ্চলগুলোতে প্রোভাইড করতে পেরেছি, সেটা গ্রাম পঞ্চায়েতের থ্রুতে, পঞ্চায়েত সমিতি বা ব্লকের থ্রুতে, সেই পরিষেবাগুলো একদমই স্টেজে দাঁড়িয়ে তাদের হাতে হাতে সেই পরিষেবাগুলো পৌঁছে দেওয়া, তথা বিগত লাস্ট 5 বছরে আমরা যে কাজ করেছি মানুষের জন্য, আমাদের রাজ্য সরকার কাজ করেছে, সেগুলো সম্পর্কে মানুষকে অবহিত করার জন্যই আমরা এরকম ছোট্ট অনুষ্ঠানগুলো আয়োজন করেছি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।